রাঙামাটিতে যদি ফাইভ স্টারের রিসোর্টের নাম বলেন তাহলে প্রথমে আসবে রাঙাদ্বীপের, আর এখানে আসে বিশাল বিশাল রিসোর্ট, আর তারপরে রয়েছে আরো সুইমিং পুল। কস্ট আছে আর এটাতে হচ্ছে 200 টাকা পার জন। ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে এই ভিডিওটা যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জু জু নমস্কার সালাম। তো আজকেই থাম্বনেল দেখেতে বুঝে গেছেন আজকে কি হতে যাচ্ছে, তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আই হোপ আপনাদের সবার আমাদের খাবার চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। আজকের আমাদের যে যে বুকিং করার আইটেমগুলো ছিল খাবারের সব আমাদের ট্রেডিশনাল ওয়েটে তৈরি। লাঞ্চ তো সেরে ফেলে আরেকটু এই যে প্রাকৃতিক পরিবেশের সাথে নীরব পরিবেশটাকে এনজয় করার জন্য আবার আরেকটু ঘুরে দেখতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাও একটা রাঙাদ্বীপের একটা আবাসিক, এই আবাসিকের নাম হচ্ছে রাঙাদ্বীপ ক্যাস্টেল। তো এখানে আপনারা মন চাইলে রাত্রি যাপন করতে পারবেন। তো আজকে তো আমরা এখানে রাত্রি যাপন করবো না, আমরা সকালে আসছি। তো আমরা সারাদিন ঘুরে কিছুক্ষণ ঘুরে আমরা এখান থেকে ব্যাক করব। তো আরও অন্য একদিন এসে এখানে রাত্রি যাপন করব, আর নাইট নাকি 5-6,000 টাকা রুমগুলো। তো আরেকদিন যখন আসবো সবগুলো একেবারে রাত্রি যাপন করে এখানে এই যে রিসোর্টগুলোতে, এই যে আবাসিকগুলোতে কী কী কত টাকা কী কী লাগে সবগুলো আপনাদেরকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমি। রাঙাদ্বীপে আরেকটা সুবিধা হচ্ছে এখানে আপনারা এই যে কাপ্তাই লেগে যদি গোসল করতে না আসেন, এই যে সুইমিং পুল আছে এখানে ওনাদের। তো এখানে আমরা ডুবতেছি, তো এখানে আমরা দেখি ওই কৃত্রিম সুইমিং পুলে গোসল করব। আমরা এই মুহূর্তে আছি রাঙাদ্বীপের সুইমিং পুলে, কিছুক্ষণ পরে আমরা সুইমিং পুলে নামবো গোসল করার জন্য। কৃত্রিম সুইমিং পুলে এতদিন তো আমরা এই যে ন্যাচারাল ওয়েতে কাপড় লেগে আমরা গোসল করেছি, আজকে আমরা এই যে রাঙাদ্বীপে এসে প্রাকৃতিক বাদ দিয়ে কৃত্রিম সুইমিং পুলে আমরা গোসল করব।
এই যে সুইমিং পুলে গোসল হচ্ছে এটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু আবার কষ্ট আছে। আর এটাতে হচ্ছে 200 টাকা পার জন, এই যে সুইমিং পুলে গোসল করা আর কি। ও দিদিরা রেডি হচ্ছে, আমি আগে আগে, আমার তো রেডি হতে টাইম লাগে নাই, আমি যেভাবে আসছি ওভাবে সুইমিং পুলে জাপ দিয়ে ফেলছি। তো সুইমিং পুল দুটো আছে, আর এটা হচ্ছে রাডামন, আর নিচে একটা আছে ওটা হচ্ছে দনপুদি। পানিতে যদিও দেখতে স্বচ্ছ কিন্তু একটু অপরিষ্কার, যদি প্রতিদিন এটা ওয়াশ করা হতো তো নয় খুবই ভালো হতো। সুইমিং পুলে গোসল করা শেষ পর্যায়ে প্রায় 1 ঘন্টা আমরা গোসল করলাম এখানে 200 টাকার বিনিময়ে। এই ভিডিওটার ডেডিকেট করব আমার দুইজন খুবই কাছের মানুষ দিদিদের, তো দিদিদের নাম উল্লেখ করা যাবে না, সিক্রেট রেখে দিব। তো এই ছিল আমাদের আজকের রাঙাদ্বীপের ছোটোখাটো একটা ট্যুর। তো কেমন লাগলো আপনারা ভিডিও দেখে কমেন্টে জানাবেন, তো যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন, আর নতুন কোনো ভাই ব্রাদার বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে পেজে ঘুরে আসবেন, আর ভালো লাগলে সবাই শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে আরেকদিন নতুন একটা জায়গায় নতুন ভিডিও নিয়ে, আজকে এতটুকুতেই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আরেকদিন।